আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নূর ইসলাম, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর। এনআর টিচিং মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কমপ্লিমেন্ট সম্পর্কে। কমপ্লিমেন্ট হলো দুই প্রকার, একটা হলো ওয়ান এস কমপ্লিমেন্ট আর একটা হলো টুয়াইস এস কমপ্লিমেন্ট। ওয়ান এস কমপ্লিমেন্ট বলতে বোঝায় যেখানে যেখানে ওয়ান থাকবে সেখানে শূন্য এবং শূন্যকে ওয়ান বানিয়ে যে কমপ্লিমেন্ট করানো হয় তাকে ওয়ান এস কমপ্লিমেন্ট বলে। ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে প্রাপ্ত ওয়ানকে যোগ করলে যেই সংখ্যাটি পাওয়া যায় সেটাকে টুয়াইস এস কমপ্লিমেন্ট বলে। সো এগুলো উদাহরণ না দেখলে তোমরা বুঝবো না। সো আমি আগে বলে দিচ্ছি যে কীভাবে করতে হবে। কমপ্লিমেন্ট করতে হলে বাইনারি ডিজিটকে টু টু দি পাওয়ার এন আকারে হিসাব করতে হবে। টু টু দি পাওয়ার এন আকারে মানে আমি কত বিটে হিসাব করব, তবে ইন্টারমিডিয়েটের জন্য 8 বিটেই যথেষ্ট। বড় ক্লাসে গেলে বা উপরের লেভেলে গেলে তোমরা 16 বিটে কাউন্ট করবা, 32 বিটে কাউন্ট করবা, 64 বিটে কাউন্ট করবা। সো আরও অনেক বিটে আছে, তো তোমরা 8 বিটেই যথেষ্ট তোমাদের জন্য। তবে সচরাচর 2 to the power 8 বা 2 to the power 4 ডিজিট এর বেশি ব্যবহার করতে হয়। বেশি ব্যবহৃত হয় কোনটা? 2 to the power 3 এবং 2 to the power 4, মানে 8 বিট এবং 16 বিটটা বেশি ব্যবহৃত হয়। 8 বিট বা 16 বিট এ নির্দেশ করে সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক, কোন বিটটা? 8তম বিটটা অথবা 16তম বিটটা। 8তম বিটটা অথবা 16তম বিটটা কী নির্দেশ করবে? সংখ্যাটি ধনাত্মক কিংবা ঋণাত্মক। যদি 8তম বিট কী হয়, 1 হয়, 8তম বিট কী হবে, 1 যদি হয় তাহলে সংখ্যাটি কী হবে? ঋণাত্মক। আর যদি কী হয়, 0 হয় তাহলে কী হবে? ধনাত্মক। এখন আমরা শিখব টুয়াইস এস কমপ্লিমেন্ট আমরা কীভাবে গঠন করব। এক নম্বরে আমি বলে দিচ্ছি 8 অথবা 16 বিট এ রূপান্তর করতে হবে। ঠিক আছে, যদি কম থাকে তাহলে আমাদের শূন্য দিয়ে পর্যাপ্ত সংখ্যক শূন্য নিয়ে বিট পূরণ করতে হবে। দেন আমাদের কী করতে হবে, ওয়ানকে শূন্য এবং শূন্যকে ওয়ান বানাতে হবে। ঠিক আছে, রূপান্তর করলে আমাদের ওয়ান এস কমপ্লিমেন্ট হয়, যেটা সংজ্ঞার শুরুতেই আমি বলছিলাম, লেকচারের শুরুতেই বলছিলাম। তারপরে ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করলে টুয়াইস এস কমপ্লিমেন্ট পাওয়া যায়। এখানে আমি যে 25কে টুয়াইস এস কমপ্লিমেন্টে রূপান্তর করলাম, যে 25কে আগে প্রথমে কী করে নিতে হবে, 25টা আমাদের কিসে আছে? ডেসিমেলে আছে, বাইনারি করে নিলাম। কীভাবে করতে হয় তা তোমরা জানো। সো বাইনারি মান হলো আমাদের এটা। ঠিক আছে, এখন এটাকে শূন্যকে ওয়ান এবং ওয়ানকে শূন্য। দেখো এখানে আমাদের 1 2 3 4 5টা আছে, 5টা কি আমাদের 8 বিটে কাউন্ট করতে হবে, তাহলে সামনে 3টা শূন্য নিয়ে নিলাম, এটা করে নিলাম। ঠিক আছে, এখন আমাদেরকে শূন্যকে ওয়ান এবং ওয়ানকে শূন্য করলে এটা হয়, এটার সাথে ওয়ান যোগ করলে এটা হয়। দেখো 1 2 3 4 5 6 7 8, 8তম বিটটা আমাদের কি? ওয়ান। 8তম বিট যদি ওয়ান হয়, 8তম বিটটি যদি ওয়ান হয় তাহলে কী হবে সংখ্যাটি? ধনাত্মক না ঋণাত্মক হবে। আর যদি শূন্য হয় তাহলে কী হবে? ধনাত্মক। দেখো আমাদের 25 বাইনারি, টুয়াইস এস কমপ্লিমেন্ট করলে সকল সংখ্যাই আমাদের কিসে পরিণত হয়ে যাবে? সকল সংখ্যাই আমাদের নেগেটিভে রূপান্তর হয়ে যাবে। সকল সংখ্যাই কোথায় রূপান্তরিত হয়ে যাবে? নেগেটিভে রূপান্তর হয়ে যাবে। সো এটা যদি এখন আমাদের 20-25 হয়ে গেছে, কারণ কেন এখানে টুয়াইস এস কমপ্লিমেন্ট বানিয়েছি। টুয়াইস এস কমপ্লিমেন্ট মানেই হলো কোনো একটা সংখ্যার নেগেটিভ সাইন বা নেগেটিভ মান। 8 বিট দ্বারা কী বোঝাচ্ছে? ওটা নেগেটিভ মানটা, যেহেতু ওয়ান চলে আসছে তার 25 বুঝা গেছে। তাই 25 টুয়াইস এস কমপ্লিমেন্ট হবে। যদি 25 পজিটিভ সংখ্যা তাহলে 8তম বিটটা যদি আমরা ওয়ানের জায়গায় শূন্য করে দেবো, কারণ শূন্য যদি হয় তাহলে হবে পজিটিভ, যদি ওয়ান হয় তাহলে হবে নেগেটিভ। তাহলে 8+25 যখন থাকবে এর টুয়াইস এস কমপ্লিমেন্ট হবে আমাদের এটা, এবং যখন মাইনাস থাকবে তখন আমাদের টুয়াইস এস কমপ্লিমেন্ট হবে এটা। আশা করি সকলেই বুঝছো।